ইডৰ বাবে গুৱাহাটীৰ ৰাজপথ শূন্য আৰু সাফা হৈ আছে বুলি মন্তব্য কৰি বিশেষ এটা পোষ্ট কৰিলে শিলাদিত্য দেৱে। শিলাদিত্য দেৱে আসলতে কাক আক্ৰমণ কৰিলে? গুৱাহাটীৰ ৰাজপথ শূন্য হৈ পৰিল আৰু সাফা হৈ আছে ইডৰ বাবে। ইডৰ বাবে সকলো ঘৰলৈ গৈছে আৰু সেইবাবে গুৱাহাটী মহানগৰী এতিয়া সাফা ক্লিন বুলি উল্লেখ কৰি বিশেষ এটা পোষ্ট কৰিছে ফেচবুকত শিলাদিত্য দেৱে। শিলাদিত্য দেৱে আসলতে এই পোষ্টৰ জৰিয়তে কাক আক্ৰমণ কৰিব বিচাৰিছে এই লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়া আৰম্ভ হৈছে। গুৱাহাটীৰ ৰাজপথ শূন্য জনশূন্য গুৱাহাটী মহানগৰীক লৈ পোষ্ট করলে শিলাদিত্য দেবে। অধিকাংশ লোক ঘরলে গেছে আর সেইভাবে গুৱাহাটী এতিয়া জনশূন্য হয়ে পড়েছে, গুৱাহাটী এতিয়া সাফা হয়েছে বলে ফেসবুক পোস্ট করেছে। কিন্তু জনশূন্য গুৱাহাটীক লৈ হঠাৎ শিলাদিত্য দেবর এই ফেসবুক পোস্টর পছতেই প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। কালির পরে গুৱাহাটীর রাজপথ জনশূন্য আর পরিষ্কার হয়ে পড়েছে, ইয়াকে লৈ এতিয়া আচরিত হয়ে পড়েছে বলে মন্তব্য করে বিশেষ একটা পোস্ট করেছে। সিন্স ইয়েস্টারডে রোডস ইন গুৱাহাটী ইজ এম্পটি এন্ড ক্লিন, আই ওয়ান্ডার ওয়াই, এনেধরনে এটা ফেসবুক পোস্ট করেছে শিলাদিত্য দেবে। আর শিলাদিত্য দেবর এই পোস্টর পাশতে নিশ্চিতভাবে সকলে ধরব পারিছে শিলাদিত্য দেবে আসলতে আওপকীয় কাক আক্রমণ করেছে। শিলাদিত্য দেবে কি কব বিচাৰিছে? গুৱাহাটী মহানগরীত সংখ্যালঘুয়ে বাহর পাতে নেকি? গুৱাহাটী মহানগরীত ঈদর বাবে সংখ্যালঘুসল ঘরলে গৈছে নেকি? তেওঁলোক ঘরলে গল বাবে এতিয়া গুৱাহাটীৰ ৰাজপথ কি সাফা হৈ গৈছে? এনে ধরনের এক প্রশ্ন বিভিন্নজনে করেছে। শিলাদিত্য দেবর এই পোস্টে আসলতে কি বুঝাইছে তাক লৈ সকলে প্রশ্ন করেছে, প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। জনশূন্য গুৱাহাটীক লৈ শিলাদিত্য দেৱে ঈদক লৈ যিটো পোষ্ট কৰিলে ঈদৰ এই সময়ছোৱাতে, তাৰ পাছতে প্ৰতিক্ৰিয়া আৰম্ভ হৈছে ৰাজ্যজুৰি।